পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। কখনো ছিঁড়ে দেওয়া হয় ব্যালট পেপার, কখনো ওঠে ব্যালট পেপার লুঠের অভিযোগ, কখনো আবার অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের। তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না। এবার ঘটনাস্থল হুগলির আরামবাগ। মঙ্গলবার রাতে হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি চলছিল। অভিযোগ, সেই সময় অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্সে ফেলা হচ্ছিল। দেখতে পেয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান ভোট পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মহিলা কর্মী। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোট গ্রহণ, যদিও এতে দলের অন্দরেই চক্রান্ত দেখছেন অভিযুক্ত অঞ্চল সভাপতি। দলের একটা অংশ এটা ঘটনাটা ঘটানোর চক্রান্ত করছে, যে আরামবাগে এই যে একটা যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই, ভেতর থেকে শুধু অশান্তি লাগাবার চেষ্টা করে। দাদার কাছে অলরেডি খবরও চলে যাবে আমাদের যারা টিম আছে, জেরোস নয়, যে নামটা মানে লিখেছে সেই কাগজটা ওরা জেরোস ভেবেছে, যে জেরোসের নামটা লেখা আছে। আরে বাবা, আমি অঞ্চল সভাপতি, কেউ যদি আমাকে ডাকে, একটা ডায়ালোসিস চলছে, সে লিখতে পারছে না, হাত থরথর করে কাঁপছে, তার ভোটটা আমাকে দিতে তো হবেই। অন্যদিকে পুরশুরা ব্লকের তাঁবুতে সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলেও অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস দলটাই হলো চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন আগামী 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ব্যালট পেপার চুরি করতে হবে, কিভাবে ভোট বাক্সতে ভোট ফেলতে হবে, সব পুরোটাই চুরির একটা ট্রেনিং চলছে। এগুলো সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানেই কোনো ধরনের একটু এদিক ওদিক শোনা যাচ্ছে, ভোট বন্ধ করে রিপোল করা হচ্ছে, অথবা যদি সাময়িকভাবে কোথাও কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে সেটা ভুলটা শুধরে দেওয়া হচ্ছে। এটা একটা গণতন্ত্রের উৎসব চলছে। এই আভ্যন্তরীণ গণতন্ত্র কোনো দল এরমভাবে প্রকাশ্যে দেখাতে পারেনি। জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, কাকে প্রার্থী করতে চান তা জানাতে গোপন ব্যালটের ব্যবস্থা করা হয়েছিল। ভোট যদি দেখিয়েই দিতে হয় তাহলে আর গোপন ব্যালটের প্রয়োজন কি, উঠছে প্রশ্ন। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।